বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সৌদির খেজুর মোতালেব ভাই আপনারা হয়তো অনেকে চেনেন বা জানেন ইউটিউবে দেখেছেন তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম দু সালে এই সৌদির খেজুর তার নিজস্ব একটি বাগান তৈরি করে সফল হয়েছেন ঠিক তেমনইভাবে বাংলাদেশে মানে কিছু কিছু জায়গাতে অনেক মানে আশা দেখবেন যে আশেপাশে অনেকেই কিন্তু এই উৎসাহটা নিয়েছেন সৌদির খেজুর মানে সবসময় সৌদি আরবেই দেখে আসছে যখন বাংলাদেশের মাটিতে হবে তখন কেমন লাগবে দর্শক তেমনইভাবে অনেকেই উদ্যোগ নিয়েছে আমি আজকে এসেছি ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলা পান্তাপাড়া গ্রামে এখানে একজন তরুণ কৃষকের উদ্বেগে হয়েছে সৌদির খেজুর তো আমরা এখন তার সাথে কথা বলবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শকদের মাঝে প্রথমে আপনার পরিচয়টা আমরা জানতে চাই আমার নাম শাকিল মাহমুদ আমি টুকটাক কৃষক এই এই সদি নিয়েই কাজ করতেছি আপাতত অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি নার্সারি বিষয়ে মানে আমরা যৌথভাবে কাজ করি আমি এখানে টুকটাক কিছু নিয়ে কাজ করি আরও আমাদের বড়ো নার্সারি আছে জামালপুরে হ্যাঁ ওখান থেকে আমরা বিভিন্ন সময় চারা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চারা পাঠায় আর কি সারা বাংলাদেশে সাপ্লাই হয় এটা কত বছর আগে শুরু হয়েছে কত বছর আপনার এই যে এটা আমি দুই থেকে আড়াই বছর চলতেছে আমার ইনশাল্লাহ থেকে কেমন আশা করা যাচ্ছে মানে যাদের কাছে দেওয়া হয়েছে তারা মানে কোনো মানে ভুয়াটোয়া এভাবে তো কিছু বলছে না মানে সফল আসার মানে এটা কত বছর পর ফল ফল আসবে এই কাছে আপনার বীজের চারায় চার থেকে পাঁচ বছর ফল আসতে সময় লাগে ঠিক আছে আর কলমের চারা সেটা আলাদা বিষয় এখানে তো আর কলমের চারা না এটা আপনার হলো বীচের চারা পাঁচ থেকে ছয় বছর সময় লাগে আর কি ফল আসতে পাঁচ থেকে ছয় বছর জি জি এটা হচ্ছে নার্সারিতে মানে আপনি কিভাবে শুরু করেছেন মানে কি দেখে মানে কোনো উৎসাহটা পেলেন কিভাবে উৎসাহ আর কি আমি কমিয়ান লেখাপড়া করেছি ঠিক আছে এখন কিছু কিছু কমিয়ান ভাই আছে আমরা সবাই একজোট হয়ে মানে বিষয়টা শুরু করতে চাইছি আর কি ফার্স্টে ফার্স্টে তারা প্রথমে তারাই শুরু করেছে মানে তাদের দেখা দেখে আমিও শুরু করেছি আর কি নার্সারিটা কিভাবে দেখাশোনা করা হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে এটা তো শুধু এভাবে থুয়ে দিলেই হয় না কোনো মানে সার প্রয়োগ বা কোনো কিছু তো করা লাগে মানে পোকা দমন তো পোকা তো লাগেই এতে পাতা পাতা আমরা অ্যামিস্টা টপ অথবা আপনার টিল ব্যবহার করি এই কারণে আপনার ব্যবহার করার কারণে যে বিভিন্ন পোকা এই যে এই পোকা তো না মানে এই যে রোগটা লাগে আর কি ছত্রাক রোগ এই ছত্রাক রোগের কারণেই ওষুধ বেশি 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 ব্যবহার করা হয় তাছাড়া কোনো রোগ নেই ইনশাল্লাহ গেছে দর্শক তাহলে শুনে নিলেন যে কিভাবে এই সৌদি খেজুর চাষাবাদ করা হয় তো পাশে আমার আঙ্কেল আছে আমি তার কাছ থেকেও কিছু তথ্য জেনে নেব সালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আপনি ভালো আছেন তো আপনি কি এটা দেখাশোনা করেন জি এটা আমি এই যে শাকিল আমাদের হচ্ছে গিয়ে পোতা ছেলে আর কি উনি হচ্ছে গিয়ে নার্সারি করেছে ওনার কাছ থেকে আমি এই চারা সংগ্রহ করেছি এটা আপনি কত বছর লাগাইছেন এখানে যে স্যার এটা এক বছর হচ্ছে এক বছর হচ্ছে তা ও যে বললো যে চার পাঁচ বছরের ভিতরে ফল ধরা শুরু করবে তো এটা আপনি হচ্ছে সবসময় এই যে সার দিয়েছেন মনে হয় দেখাশোনা করেন ওষুধ পানি পাতা কি কাটা লাগে মানে গাছে পাতা কাটা লাগে নাকি কোনো শত্রাকে জাতীয় কোনো রোগ টোগ হলে সব এই ওষুধ এই তোমার ওষুধ ব্যবহার করা হয় যেমন হচ্ছে গিয়ে আমি ব্যবহার করি তোমার অ্যামেস্টার টক তারপরে তোমার ওই যে ভলিউম দিই তারপরে তোমার ওই বিভিন্ন ওষুধ দিই আর কি